অনশনে অসুস্থ অনশনকারী যুবক। আসানসোলের কল্যাণেশ্বরী পিএইচই দপ্তরের ঠিকা সংস্থা বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশন ঠিকা সংস্থায় স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে তিন দিনের ধর্ণা কর্মসূচিতে কোনো আশ্বাস না মেলায় মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু হয় পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস ব্যানারে। এই আমরণ অনশনে আজ তৃতীয় দিন। আর এই অনশনে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি নিজে অনশনে বসেন অবিলম্বে বেকার স্থানীয় যুবকদের চাকরির দাবিতে। আর আজ এই তৃতীয় দিনে এক অনশনকারী অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে অনশন মঞ্চ থেকে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের অ্যাম্বুলেন্সে করে অসুস্থ অনশনকারী সুরজ বাউরিকে স্যাক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। রাজ্য যুবনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন যে পিএইচই কর্তৃপক্ষ কোনো আশ্বাস মেলেনি, তবে খোঁজ খবরও নেয়নি যে বেঁচে আছি না মরে গিয়েছি। যদি জীবনের বদলে ঠিকাদারি কাজ পেতে হয় বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশনে বেকার যুবকদের কাজের দাবিতে এই আমরণ অনশন চলবে, কারণ এখানে বেকার যুবকেরা আছে আমি অসুস্থ হই বা এখানে আরও কোনো অনশনকারী অসুস্থ হয়, কিন্তু বেকার যুবকদের কাজের দাবিতে এই অনশন আন্দোলন চলবে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসে আবার এই অনশন আন্দোলন বসবে। ধর্ণা করেছি, তারপর আমরণ অনশন করছি, কেউ এক মাঝে তিনজন যারা অনশনে বসেছি কেউ এক বিন্দু জল পর্যন্ত যায়নি, তিন দিন ধরে আজ তিন দিন হয়ে গেল এক বিন্দু জল কারুর করতে যায়নি। হঠাৎ আমাদের সুরজ বাবু যে আমাদের বসেছিল অনশনে কাল রাত্রিকে অসুস্থ বোধ করছিল, আজকে হঠাৎ মানে খুবই অসুস্থ বোধ হয়, যার জন্য একটু ইমিডিয়েট হসপিটালে আমরাই পাঠালাম। কেউ আসেনি খোঁজ খবর নিতে, আসেনি কেউই আসেনি যে মরেছে কি বেঁচে আছে। তবে ম্যানেজমেন্ট যদি ভাবে যদি মানে জীবনের ইয়েতে বিনিময়ে চাকরি মানে দরকার আছে তো আমরা সেটাই নেবো, জীবনটা দিয়ে পড়ুন, জীবনটা দিয়ে একটা ঠিকাদারি কাজ জন্য আমাদেরকে অনশন করতে হচ্ছে। যদি জীবনের বদলে যদি ঠিকাদারি কাজটা আমাকে দিতে হবে তো আমি তাও নেবো, বিটি কনস্ট্রাকশন বেঙ্গল কনস্ট্রাকশনকে আমি নেবো, এইখানে বেকার যুবকদের কাজ এরকমই কোনো অসুবিধা নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।